ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানে অবস্থিত জার্মানি দূতাবাসেও ক্ষেপণাস্ত্রের আঘাত হেনেছে। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাইটস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামলায় দূতাবাসের কেউ নিহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। যদিও বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই কিয়েভের ওই ভবনটি ব্যবহার করছে না জার্মানি। স্থানীয় সময় সোমবার সকালে কিয়েভে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বহুজন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে কিয়েভের মেয়র জানিয়েছেন, শহরে বেশ কিছু অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। টেলিগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, রুশ সন্ত্রাসীরা রাজধানীতে হামলা চালিয়েছে। অপরদিকে রাজধানীর আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সি কুলেবা বলেন, কিয়েভের ওপর রাশিয়ার বিমান হামলা শেষ হয়নি, লোকজনকে অবশ্যই নিরাপদে থাকতে হবে। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে এক টেলিগ্রাম পোস্টে তিনি লিখেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।